শেষ মুহূর্তে তুরুপের তাসের মতো যেন পাল্টে গেল রাজধানীর পশুর হাটগুলোর চিত্র। গরুর জন্য যেন হাহাকার লেগে গেছে। বিভিন্ন হাট ঘুরেও স্বাদ আর সাধ্যের মধ্যে গরু এখন যেন খুঁজে পাচ্ছেন না ক্রেতারা। অথচ একদিন আগেও গরু বিক্রি নিয়ে শঙ্কায় ছিলেন বিক্রেতারা, দাম নিয়েছিলেন হতাশায়। এখন হাটে ক্রেতা আছে কিন্তু গরু নেই। আরো জানাচ্ছি দানির রং। রাত পোহালেই ঈদ, শেষ মুহূর্তে গরু শূন্য হয়ে পড়েছে রাজধানীর পশুর হাটগুলো। একদিন আগেও যেখানে বিক্রেতারা হাজার হাজার গরু নিয়ে সেটি বিক্রি করা নিয়ে শঙ্কায় ছিলেন, সেখানে এখন প্রায় সব গরুই বিক্রি হয়ে গেছে। এমন অবস্থায় ক্রেতারা ছুটছেন এক হাট থেকে অন্য হাটে। এই যে আপনারা যে প্রচার করলেন যে গরুওয়ালারা কাঁদতেছে, কই কাঁদতেছে, গরু কই, এসব কইরা এখন সাধারণ পাবলিক গরিবের হকটা নষ্ট করে দিলেন আপনারা। গরু খুঁজতেছি, গরু এই পাইতাছি না। মিলছে না গরু, যা কয়েকটি পাওয়া যাচ্ছে তাও দাম চাওয়া হচ্ছে অনেক। অনেকক্ষণ ঘুরছি, মানে প্রায় 2-3 ঘন্টা ধরে আপনার পুরো ঘুরে শেষ করে লাইছি। এটা সাথে আরেকটা ছিল, ওইটা বিক্রি করে লাইছি। এখন জানি না ওনারা কত হইলে ছাড়বে আর কি। আসলে আজকের বাজারটা অনেক চড়া, সেই হিসাবে আমি মনে করি যে আমি ঠিক আছি। না, গতকালকে আমি যে গরুটা 45 বা 50 পাইছি, এই গরুটাই আজকে আপনার 75-80 মতো মার্কেট ভ্যালু আছে। হ্যাঁ, আমি গরু খুঁজছি ভাই। গরু যা দেখলাম বাজারে যে ক্রাইসিস, আমার যে গরু 40,000 টাকার গরু সেগুলো 1,10,000-20 এরকম চাচ্ছে। অন্যদিকে বিক্রেতাদের মুখে এখন হাসি, অধিকাংশ পশুই বিক্রি হয়ে গেছে। যে কয়েকটি বাকি রয়েছে সেগুলোর অধিক লাভজনক দাম পাওয়ার আশা করছেন তারা। গরু আমি লাইছি 10টা 9টা বেচেছি, একটা আছে, এটা চাচ্ছে 1,70,000। কাস্টমার 35-30 বলছে। আমরা লয়েছিলাম গরু 12টা, সব বিক্রি হয়েছে আর 3টা আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে রয়েছে ভিন্ন চিত্র, যেমন কিশোরগঞ্জ থেকে আসা বিশাল গরু মেসি 2 এর বিক্রি নিয়ে হতাশায় তার মালিক। বড় গরুর প্রতি চাহিদা অনেকটা কম ক্রেতাদের। এত সুন্দর গরু নিয়ে আয়া, মনে করেন যে আজকে 2 দিন ধরে বসে রয়েছি, এই ভালো কোনো ক্রেতা, মানে শৌখিন কোনো ক্রেতা এখন পর্যন্ত পাই নাই। দাম তো আগে আমরা টার্গেট দিছিলাম মিনিমাম 20,00,000 টাকা হলে বিক্রি করে দেন, এখন আজকে মনে করেন যে 12,00,000 টাকা হলে ছেড়ে দেন গরু। হাটে এখনো উঠছে গরু আর সেই আশায় বুক বেঁধেছেন ক্রেতারা। ড্যানিত রং, মাইটিভি, ঢাকা।